এফডিসির ব্যবস্থাপনা পরিচালক নুজহাত ইয়াসমিনের অপসারণের দাবিতে বিক্ষোভ করছেন চলচ্চিত্র সংশ্লিষ্টরা। তবে আন্দোলন শুরুর আগেই সকাল 7টায় এফডিসিতে অবস্থান নিয়েছেন এমডি নুজহাত ইয়াসমিন। এ নিয়ে দেখা দিয়েছে উত্তেজনা। সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে নতুন কর্মসূচি ঘোষণা করার কথা জানিয়েছেন আন্দোলনকারীরা। শিল্পী সমিতির নির্বাচনে 17টি সংগঠনের সদস্যদের প্রবেশ করতে না দেওয়ায় এই পরিস্থিতি তৈরি হয়েছে। এরই অংশ হিসেবে আজ থেকে এমডি নুজহাত ইয়াসমিনকে কর্মস্থলে ঢুকতে না দেওয়ার ঘোষণা দিয়ে এফডিসির ফটকে অবস্থানের ঘোষণা দিয়েছিলেন 17 সংগঠনের পক্ষে পরিচালক সমিতির সভাপতি সোহানুর রহমান সোহান। যদিও আগেই এফডিসিতে অবস্থান নিয়েছেন এমডি। কি অবস্থা সেখানকার সেটাই জানবো এই মুহূর্তে এফডিসি প্রাঙ্গণ থেকে। আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মোহন ইসলাম। মোহন, আপনি সেখানে রয়েছেন, সেখানকার কি পরিস্থিতি জানাবেন আমাদের? আপনি জানেন 28শে জানুয়ারি অর্থাৎ গত শুক্রবার অনুষ্ঠিত হলো বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি নির্বাচন। নির্বাচনে মূলত যারা অভিনয় শিল্পী ছিল, ভোটার ছিল, তারা প্রবেশ করতে পেরেছে, আর যারা পরিচালক বা প্রযোজক ছিল তাদেরকে ঢুকতে দেওয়া হয়নি এবং অনেক গুণী পরিচালক এবং প্রযোজককে মূলত গেটে আটকে দেওয়া হয়েছে বলে অভিযোগ ছিল। সেই অভিযোগের ভিত্তিতে মূলত পরিচালক প্রযোজক সমিতি সহ 17টি সংগঠন মূলত আজকে একটি প্রতিবাদ সমাবেশ তারা করে। এবং একটু আগেই যে আপনি ক্যামেরার মাধ্যমে দেখতে পাচ্ছেন আগুনের শেষ শিখা মূলত যে একটু আগেই এখানে এফডিসি বিএফডিসির যিনি ব্যবস্থাপনা পরিচালক আছেন নুজাত ইয়াসমিন, ওনার কুশপুত্তলিকা দাহ করে এই যে 17 সংগঠন রয়েছে তার কুশপুত্তলিকা দাহ করে তারা ঘোষণা দিয়েছেন যে যতদিন পর্যন্ত তিনি অপসারণ বা তিনি পদত্যাগ না করবেন সে পর্যন্ত তারা এই আন্দোলন চালিয়ে যাবে। এবং আগামীকাল তারা 4টায় একটি মিটিং ডেকেছে, সেই মিটিংয়ে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নবনির্বাচিত সভাপতি ইলিয়াস কাঞ্চনও থাকবে এবং তারা সেই মিটিং থেকে মূলত একটা সিদ্ধান্ত নেবে তাদের এই ব্যাপারে। এই অবস্থায় মূলত যে এমডি নুজহাত ইয়াসমিনের বিরুদ্ধে তাদের আরও কিছু অভিযোগ তারা এর মধ্যে নিয়ে এসেছে এবং এটা নিয়ে মূলত তারা এই এফডিসিতে অবস্থান করছেন এবং সকাল থেকে অবস্থান করছিলেন। এবং এফডিসিতে মূলত একটি উত্তেজনাপূর্ণ পরিবেশ পরিস্থিতি দেখা যাচ্ছে এবং তারা সকালে গেটে তাদের কথা ছিল মূল ফটকে তারা ঢুকতে দিবেন না নুজহাত ইয়াসমিনকে, কিন্তু নুজহাত ইয়াসমিন সকাল 7টায় সেই আপনার এফডিসিতে চলে আসে এবং তিনি বলেছেন, আমরা তার সাথে কথা বলেছি, তিনি বলেছেন তার মূলত যে তার বিরুদ্ধে আনিত অভিযোগগুলো সঠিক নয়, সে সঠিক জায়গা না। তাছাড়া তার বিরুদ্ধে যে অভিযোগগুলো আনা হয়েছে সেগুলো নিয়ে তিনি বিবেচনা করতে বলেছেন এবং অভিযোগগুলো মিথ্যা বা সঠিক নয় বলে জানিয়েছেন। এবং এই মুহূর্তে আমরা একটু কথা বলতে চেষ্টা করব বাংলাদেশ পরিচালকদের, বাংলাদেশ পরিচালক যিনি রয়েছেন দেলোয়ার জাহান জন্টু, এখানে মূলত একটু কথা বলছেন। আমরা একটু জানবো যে তার থেকে যে এই আন্দোলনটা মূলত কিসের ভিত্তিতে তারা করছেন। আমরা কি সন্তান? তুমি কোন প্রশ্ন ভেবে করবো না, আমি কথা বলছি, আমি কথা বলছি তোমার, আমি ইন্টারেস্টেড না তোমার চ্যানেলে কথা বলার জন্য। এখানে সব চ্যানেল আছে, জলবে তুমি আলাদা ভাবে জিজ্ঞেস করো। হ্যাঁ বলো বলো, আপনারা আন্দোলনটা মূলত কি জন্য করছেন বা কিসের জন্য করছেন? এখানে দুর্নীতি হচ্ছে, আমরা সহযোগিতা পাচ্ছি না দুর্নীতির জন্য। আমরা চলচ্চিত্র পরিচালকরা প্রযোজকরা এখানে কাজের সহযোগিতা পাচ্ছে না, এই জন্যই আমাদের এটা। আমাদের অভিযোগ হচ্ছে এমডি মহোদয়। আচ্ছা, তাহলে আপনারা কি চাচ্ছেন এখন, তার পদত্যাগ বা অপসারণ? পদত্যাগ অথবা অপসারণ, এইখানে থাকতে পারবে না। এখানে থাকলে আমরা চলচ্চিত্র প্রযোজক পরিচালক শিল্পীরা কেউ অভিনয় করবো না, কাজ করবো না, শুটিং করবো না। আচ্ছা, তিনি পদত্যাগ বা অপসারণ যদি না হয় সেক্ষেত্রে আপনাদের এই পরে বুঝবো। আমার কমিটি আছে, আমাদের প্রেসিডেন্ট আছে, সেক্রেটারি আছে, আমাদের পরিচালক সমিতির প্রেসিডেন্ট সেক্রেটারি আছে, আমাদের প্রযোজক সমিতির প্রেসিডেন্ট সেক্রেটারি, আমি প্রযোজক, আমি পরিচালক। ধন্যবাদ আপনাকে। অপলা, যেমনটা শুনছিলেন বাংলাদেশের গুণী পরিচালক দেলোয়ার জান জন্টু মূলত কথা বলছিল গণমাধ্যম কর্মীদের সাথে, সেখানে তিনি জানাচ্ছিলেন যে এমডি বা এফডি বিএফডিসির এমডি যিনি রয়েছেন নুজহাত ইয়াসমিন যতদিন অপসারিত বা পদত্যাগ না করবে ততদিন পর্যন্ত তারা এই আন্দোলন চালিয়ে যাবে বলেই তারা মূলত তাদের যে পরিচালক বা প্রযোজক সমিতি রয়েছে সেখানে একটা সিদ্ধান্ত হয়েছে এবং সেই সিদ্ধান্ত অনুযায়ী আগামীকাল একটা মিটিং হবে, মিটিংয়ের পরবর্তীতে তারা বাকি যে সিদ্ধান্তগুলো সেগুলো জানিয়ে দিবে। অপলা, এফডিসি থেকে ছিল এই সর্বশেষ। জি মোহন, আপনাকে ধন্যবাদ।